Hello everyone and welcome back to my channel. Welcome to another video. So আজকে আমি একটা ভীষণ সুন্দর জুয়েলারি হল তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু একদম গোল্ডের রেপ্লিকা। তোমরা যারা ওয়েডিং এ একদম গোল্ড পড়তে পছন্দ করো না বা you cannot do not want to like spend so much money on gold, তারা কিন্তু এই ধরনের রেপ্লিকা তোমরা definitely পড়তে পারো। তার সাথে যদি এটা যদি গ্যারান্টেড হয় তাহলে তো আরোই ভালো। আজকে তোমাদের সাথে যে ব্র্যান্ডটা শেয়ার করব that is city girl 24 carat gold plated jewelry. So this jewelries have come in this particular box which is very good. এই বক্সে কিন্তু তোমরা জুয়েলারি গুলো সব সময় রেখে দিতে পারো। ভীষণই হার্ডি এবং মজবুত একটা বক্স যাতে কিন্তু তোমার জুয়েলারি গুলো খুব ভালো থাকবে। এর মধ্যে কি কি আছে সেগুলো দেখিয়ে দিই। ফার্স্ট জুয়েলারি তো আমি পরেই রয়েছি, ইউ ক্যান সি দিস ইজ আ বিউটিফুল নেকলেস। এটা কিন্তু তোমরা শাড়ির সাথে যখন পরবে না, ইউ ক্যান সি আমি একটা রেড গোল্ডেন ব্ল্যাকের একটা শাড়ি পরেছি আর আমার এই জায়গাটা একটু খালি রয়েছে। তো ওয়ান্স আই বোর্ড দিস ওয়ান না একদম কমপ্লিট লুক হচ্ছে। তার সাথে ম্যাচিং রয়েছে এই ইয়ারিংটা, দিস ইজ নট টু স্মল নট টু বিগ। যারা একদম মডারেট সাজতে গুজতে ভালোবাসে, একদম সিম্পল, তাদের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর সবচেয়ে বড় কথা, আই ক্যান নট ফিল যে আমি ইয়াররিং পরে রয়েছি, একদমই হেভি না। দিস ইজ ভেরি লাইট ওয়েটেড জুয়েলারি বাট দেখে কিন্তু যথেষ্ট সুন্দর এবং ভারী দেখতে লাগবে। নেক্সট তোমাদের সাথে শেয়ার করবো এই চুড়িগুলো, দিস আর সো বিউটিফুল ব্যাঙ্গেলস। এটার যে কাজটা রয়েছে না, একদম সূক্ষ্ম নিখুঁত কাজ, একবার হাতে পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, দিস ইজ সাচ আ বিউটিফুল ব্যাঙ্গেল। এটাও অগেন তোমরা যদি একটা একটা করে হাতে পরে নাও, তার সাথে যদি তোমরা শাখা পলা পরতে চাও পরতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান সি এটা একটা যথেষ্ট একটা হেভি কমপ্লিট লুক দিচ্ছে। বাট আই উড প্রেফার এই দুটোকে আমি এই হাতে পরবো বিকজ আমার এই হাতে অলরেডি আই ওয়ার দিস নো আপ, তার সাথে যদি ওয়াচ পরি সো এই হাতটা উইল বি কভার্ড। আর এই হাতে কিন্তু দুটো ব্যাঙ্গেল ইজ এনাফ। এবং এই দুটো যখন একসাথে পরবে না, দেখতে কিন্তু একটা চূড়ের মতো একটা লুক আসবে। অ্যান্ড এটা যখন তোমরা পরে কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে না, আই ক্যান বেট কেউ কিন্তু ধরতে পারবে না যে এটা অরিজিনাল গোল্ড নয়। তার সাথে এরকম একটা ইয়াররিং রয়েছে, দেখো ভীষণ সুন্দর। এরকম রয়েছে হুপ ইয়াররিং। অ্যান্ড আমার যেন তো মনে হয় এটা ভীষণ ভালো হবে বাচ্চাদের জন্যও, মানে অনেক মারাই চায় যে বাচ্চাদের কান খালি রাখতে না, একটা কিছু ছোট রিং বা ওই সেফটি পিন ইয়াররিং পরিয়ে রাখা। বাট অনেক সময় যেটা হয় যে বাচ্চাদের খেলতে ফেলতে এদিক ওদিক এটা ওটা করতে করতে হারিয়ে যেতে একটা ভয় থাকেই, তার জন্য কিন্তু তোমরা এই ধরনের রিং পরাতে পারো। দিস আর ভেরি সেফ 24 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি আছে এবং এটা ডিসকালারিংয়েরও কোনো চান্স নেই, গ্যারেন্টেড প্রোডাক্ট। তো তোমরা কিন্তু বাচ্চাদেরকেও এটা রেগুলার ওয়্যারের জন্য দিতে পারো এবং নিজেরাও কিন্তু রেগুলার ওয়্যারের জন্য এরকম রিং পরতে পারো। দিস লুকস ভেরি নাইস। এই ধরনের হুপ ইয়াররিং কিন্তু আমরা ওয়েস্টার্ন আউটফিটের সাথেও পরে থাকি, তো ডেফিনেটলি সেটার সাথেও তোমরা কিন্তু ক্যারি করতে পারবে। নেক্সট আমি শেয়ার করছি তোমাদের সাথে এই পেন্ডেন্টটা। জাস্ট দেখো, এত সুন্দর স্লিক বাট ভেরি স্মার্ট লুকিং একটা পেন্ডেন্ট উইথ চেন। চেনটা কিন্তু একদম পাতলা ফিনফিনে ঠুনকো নয়, দিস আর ভেরি গুড কোয়ালিটি প্রোডাক্টস। তার সাথে যে পেন্ডেন্টটা রয়েছে ভীষণ ইউনিক একটা ডিজাইন আর তার মাঝখানে একটা স্টোন রয়েছে। ডেফিনেটলি দিস আর নট ভেরি চিপ স্টোন, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি প্রোডাক্টগুলো কিনতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে একবার দেখতে পারো ওদের ইনস্টাগ্রাম পেজের লিংক এবং সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা শপিং করতে পারো নিজেদের জন্য। শুধু নিজেদের জন্য কেন, ওয়েডিং পারপাসেও না, দেখবে আমরা বুঝতে পারি না যে কি গিফট দেওয়া যায়, সবসময় শাড়ি এইসব তো আর ভালো লাগে না দিতে। তোমরা কিন্তু এই ধরনের জুয়েলারিও দিতে পারো, কারণ যে নতুন বউ তার কিন্তু এরকম প্রচুর অকেশনস আসবে, ওই বিয়ের একই জুয়েলারি পরতে পরতে সেও টায়ার্ড হয়ে যাবে। সো তারও মনে হতে পারে যে এই ধরনের যদি নানান রকম গোল্ডের মতো দেখতে জুয়েলারিস 24 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি যদি আমরা পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয়। সো দ্যাটস অল ফর টুডে গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।